গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পল্লবী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা একটা জায়গায় আজকে ঘুরতে যাব, তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো স্টেপ বাই স্টেপ কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন পুরোপুরি রেডি, ব্যাগ প্যাক রেডি, এবার আমরা জাস্ট বেরোবো। তো চলো তারপরে রাস্তা দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি স্টেশনে, এখান থেকে আমরা ট্রেন ধরে শিয়ালদহ যাব। তো আমরা পলতা স্টেশনে ওয়েট করছিলাম, মানে আরও সবাই আসবে আমাদের সাথে, যারা যারা যাবে তাদের জন্য ওয়েট করছিলাম। তো ওখান থেকে আমরা যাব ডাইরেক্ট শিয়ালদহ। তো আমরা শিয়ালদহ স্টেশনে চলে এসেছি। তো আমরা শিয়ালদহ থেকে পদাতিক ট্রেনটা ধরবো, তো ট্রেন ঢুকে পড়েছে, এই ট্রেনে করে যাব। ওটা পরে প্রকাশ্য আস্তে আস্তে হবে, ঠিক আছে? আমাদের মধ্যে অনেক স্ট্রং উমেন আছে, তারপর দেখা যাক। আমরা চলাচল করছি, থ্যাংক ইউ ভেরি মাচ। শুরুটা যা হলো, ব্লগটা জিরোতে শুরু করলাম। আমরা এখন জলপাইগুড়ি স্টেশনের বাইরে চলে এসেছি, লাগেজ নিয়ে সব কিছু নিয়ে আমরা বাইরে ওয়েট করছিলাম আমাদের ড্রাইভারের জন্য। আসলে একটি প্রবলেম হয়েছে যে আমাদের ড্রাইভারের ফোনটা লাগছে না, মানে ফোন করে উনি বললেন যে আমি বাইরে আছি, আপনি এসে কল করুন, তারপর থেকে আর ফোন লাগে না। তো আর কি করব, তাই ওয়েট করছিলাম ওনার জন্য। তো তারপর উনি আসবেন, তারপর আমরা যাব। ऊपर कितना होगा सर जी? अभी है क्या? हमको होगा, अभी तो दोपहर में नहीं होगा ना, दोपहर में हम 2:30 बजे के अंदर पहुंच जाएगा ना। पहुंचेगा 5-6 घंटा। তো আমরা বেরিয়ে পড়েছি জলপাইগুড়ির রাস্তা দিয়ে রেলিং এর উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। Our destination is Delhi and we will reach our destination within 4.5 hours. Very soon we will reach our destination. আমরা পেলিং এ দুরাত থাকবো, তারপরে আমাদের রায়মাটাং, যে নাম কি বাংলা, তারপর নাম কি আশেপাশেটা খুবই সুন্দর, এটা সুন্দর একটা পরিবেশ ফিল হচ্ছিল। তো তারপরে আমরা এরপরে একটু টিফিন করব, যেহেতু আমরা কিছু খাইনি ট্রেনে, তো সেই জন্য আমরা একটা জায়গায় টিফিনের জন্য নামব। বলো কিছু বলো। আচ্ছা, আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি,
ঠিক আছে। এই দোকানটা আমরা লাস্টবার যখন লাচুন্ডাচিন যাই আমরা এখানেই এসেছিলাম, খুব ভালো বানায়, ঠিক আছে। বাসার দোকানটা প্রচুর দাম নেই, ওখানে যাওয়ার দরকার নেই। আর এমনি ভালো, আমরা অন দ্য ওয়ে চলছি, আর ঘন্টা চারেকের মধ্যে পৌঁছে যাবো। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা এই দোকানটাতে এসেছিলাম মোমো খেতে, তো দেখো বাইরেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা খেয়েছিলাম স্টিম মোমো, তো খুবই সুন্দর ছিল টেস্টটা মোমোর, আর খুব ভালো লেগেছিলো খেতে। তো তোমরা যদি কখনো এইদিকে ঘুরতে আসো তাহলে অবশ্যই এই দোকানটাতে মোমো ট্রাই করতে পারো। কেনার মধ্যে একটা রাস্তা আছে, যখন রাস্তাটা সামনে তুই যাবি তখন ড্রাইভার বলবে। রাস্তাঘাটগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, মানে আমরা তো খুবই ভয় ভয়ে যাচ্ছিলাম, বাট যাক ওখানকার ড্রাইভার, যে ড্রাইভার আমাদের ছিলেন তিনি খুব সুন্দরভাবে আমাদেরকে নিয়ে গেছেন। আর খুবই অবস্থা খারাপ ছিল রাস্তার। তো ওয়েলকাম টু সিকিম, তো আমরা এখন সিকিমে ঢুকছি। তো এটা হচ্ছে চেক পোস্ট, তো এখানে পুরো চেকিং করে তারপরে ঢুকতে হয়। তো এই জায়গাটা আমরা পেরোচ্ছিলাম আর কি। আমরা পেলিং চলে এসেছি, এবারে আমরা হোটেল যাচ্ছি। তোমাদেরকে হোটেলটা দেখাবো আমরা কোন হোটেলে আছি। তো এই হচ্ছে সেই হোটেল, হোটেলের নাম হচ্ছে হোটেল সিংহ। তো তোমরা অবশ্যই এই হোটেলটাতে যেতে পারো, খুবই সুন্দর হোটেলটা, পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবার অসাধারণ, মানে কিছু বলার নেই, এত সুন্দর খাবার দাবার, আর ওদের ব্যবহারও খুব সুন্দর, পরিবেশ খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। ওখান থেকে হোটেল থেকে ভিউটাও খুব সুন্দর আসছে, কাঞ্চনজঙ্ঘা তো দারুণ দেখতে পেয়েছি। তো তোমরা চাইলে এই হোটেলটা ভিজিট করতে পারো। এটা হচ্ছে আমাদের হোটেল রুম, তো চলো দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে আমাদের বেডরুম, ফোনে চার্জ নেই না, আর এখান থেকে এই ভিউ। ভিডিও এখানে শেষ করছি, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ, বাই বাই।